নির্বাচন করব তাদেরকে পূর্ণ মর্যাদা বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করব যে তারা এখন ওয়ান কাইন্ড অফ সেকেন্ড সিটিজেন হিসাবে লাইফ সেকেন্ড ক্লাস সিটিজেন হিসাবে লাইফ যাপন করতেছে আমার উচিত তারা দাদা করুক তারা যদি কয় আমরা ওই সময়ে পরিস্থিতির কারণে আমরা এই করছি কোনো কারণে বাংলাদেশ যদি স্বাধীন না হইতো তাহলে তো তারা প্রথম বাইটার হইতো তো তারা তাদের আলোকে তাদের পরিস্থিতির কারণে তারা দেশের বিরোধিতা করছে বাট ইয়া যুদ্ধের বিরোধিতা করছে বাট যারা নারী নির্যাতন করছে এবং মানে অমানবিক কার্যগুলি করছে যেমন রেপ এবং নারী নির্যাতন ঘরবাড়ি ধ্বংস করা নিরীহ মানুষকে হত্যা করা তাদেরকে বিচার করার পর তাদেরকে তাদের নাগরিকত্ব সমমর্যাদা দেওয়া উচিত আজ বাংলাদেশের নাগরিক হিসাবে এবং তাদের ফ্যামিলি তো আর মুক্তিযুদ্ধের সময় তারা ইয়া করে নাই ফ্যামিলি মেম্বারটা ফ্যামিলি মেম্বার যদি সুনাগরিক হয় বা এই দেশে লেখাপড়া করি তারা প্রতিষ্ঠিত হয় তাদেরকে তাদের জায়গায় তাদেরকে তাদের পর্যাপ্ত ন্যায্য অধিকার দিতে হবে এখন তারা যদি যদি মুক্তিযোদ্ধারা ইয়া থাকে দুষ্ট পরিবারকে মুক্তিযোদ্ধা দুষ্ট পরিবারকে সরকার সাহায্য করে তাহলে তাদের সামাজিক তাদের পিতা মাতার কারণে তারা এখন স্বাধীন দেশের নাগরিক যেটা সেই না সেই যে অর্থনৈতিক বৈষম্য বঞ্চিত হচ্ছে তাদেরকে সেই অধিকার দিতে হবে তাহলে সুষম বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সর্বপ্রথম বাংলাদেশের সংজ্ঞাটা সঠিকভাবে কার্যকর হবে তাদেরকে বাদ দিয়ে স্বাধীনতা অর্জন হয় নাই আজকে দাঁড়িয়ে ওই ব্রিজটা ভাঙবে ওইখানে আক্রমণ করবে এই খবরটা কে দিচ্ছে এই রাজাকাররাই দিচ্ছে এই রাজাকারের কারণে অনেক ফ্যামিলি আমার বাবা মুক্তিযোদ্ধা বলছে মুক্তিযোদ্ধা ইজ গুড বাট ভুয়া মুক্তিযোদ্ধা ইজ এ গুড ভুয়া মুক্তিযোদ্ধা